মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি উদ্যম ফিরে পেয়েছে শুক্রবার গভীর রাতে ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচির গ্রেফতারের প্রতিবাদে শনিবার ভাটপাড়া পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের রথতলা মোড়ে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্ব তাদের দাবি কৌস্তব বাগচিকে মুক্তি দেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন আজকে নমস্কার আজকের সমস্ত যারা মানে মানে প্রচার অভিযানের জন্য যারা আপনারা এসেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আজকে মূলত আমাদের অনুষ্ঠানটা ছিল নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে জগদ্দল বিধানসভা ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা একটা সাগর আপনারা জানেন যে সাগরদিঘির যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের কংগ্রেস এবং বাম জোটের প্রার্থী হ্যাঁ বাইরন বিশ্বাস সে জয়লাভ করেছে এবং সেই জায়গাতে তার ব্যাগটা বিজয় মিছিল তারা বার করবে বলে ঠিক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে জগদ্দল বিধানসভার জাতীয় কংগ্রেসের সভাপতি সুমন কল্যাণের নেতৃত্বে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা দেখলাম যে আজকে এই দিঘি নির্বাচন হয়ে যাওয়ার পর নির্বাচন হয়ে যাওয়ার পর আজকে আমাদের মানে তৃণমূল নেত্রীর মুখ থেকে আজকে আমাদের যে অধীর রঞ্জন চৌধুরী যে বিরোধী দলনেতা কেন্দ্রের হ্যাঁ আজকে সেখানে তাকে তার মেয়েকে নিয়ে আজকে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তাকে নিয়ে সে তারই প্রতিবাদে আজকে আমরা এই যে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান সেটাকে আমরা মানে পণ্ডক মানে বন্ধ করেছি মাধ্যমেই ওই চোদ্দ তলার গদি আমরা নাড়িয়ে দেবো আমরা এই হুঙ্কার দিচ্ছি আমরা এই অঙ্গীকার করছি অতি অবশ্যই অতি অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসাতেই উনি বিশ্বাসী আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা এবং স্বার্থপরতা ছাড়া উনি আর কিছু বোঝেন না উনি নিজে বাঁচতে নিজের পরিবার নিজের ভাইপো যাকে বাংলায় যুবরাজ বলে করার চেষ্টা করছেন ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক পাগলের মতন কিন্তু কিছু করতে পারছেন না বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছেন প্রার্থী দিচ্ছেন হেরে যাচ্ছেন জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে কিন্তু তাও তার এই প্রয়াস মরিয়া প্রয়াস যে সিপিএমকে আটকাও কংগ্রেসকে আটকাও যাতে আগামী দিনে বিকল্প শক্তি হিসাবে এদেরকে দমিয়ে রাখা যায় ভাটপাড়া থেকে পলক ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা